একটা বিশ্বকাপ আর কত শত বিতর্ক, অগণিত বিতর্কের মাঝে বিশ্বকাপটা এখন ক্রিকেটীয় কার্যক্রমের বাইরেই বেশি আলোচিত। ক্রিকেট যেখানে পূজনীয় সেখানে ব্যাট বলের লড়াইটা এখন ধামাচাপা পড়ে গেছে সমালোচনার ভিড়ে। কিন্তু কেন এত সমালোচনা? মেগা ইভেন্টের আগেই ভিসা জটিলতায় পড়তে হয় পাকিস্তানি ক্রিকেটারদের। ভিসা জটিলতায় দুবাইয়ে ক্যাম্প করতে পারেনি বাবর রিজওয়ানরা। শেষমেশ ক্রিকেটারদের ভিসা নিয়ে বিসিসিআই এর টনক নড়লেও এবার বিপাকে দর্শক এবং পাকিস্তানি সাংবাদিকরা। ক্রিকেটের মহোৎসব দেখতে ভারতে যাওয়ার সুযোগটাই পাচ্ছেন না তারা। ভারতের সঙ্গে রাজনৈতিক দ্বন্দ্বের জেরেই এ ধরনের পরিস্থিতিতে পড়তে হচ্ছে গণমাধ্যম কর্মী ও দর্শকদের। বিসিসিআই এর এমন আচরণে সমালোচনায় বিদ্ধ আয়োজক দেশটি। শুধু কি পাকিস্তানের সঙ্গেই এমন বৈরিতা? ক্রিকেট বিশ্বের সবচেয়ে রোমাঞ্চের এই আসরে কভার করতে যেতে বাধার সম্মুখীন হতে হয়েছে বাংলাদেশি গণমাধ্যম কর্মীদেরও। ভিসা জটিলতা থেকে শুরু করে অ্যাক্রেডিটেশন কার্ড না পাওয়া, এসব জটিলতায় প্রশ্নের মুখে বিসিসিআই। চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। বিতর্ক কাঁধে নিয়েই মাঠে গড়ায় ওয়ানডে বিশ্বকাপ, কিন্তু সেখানেও যেন জটিলতার কোনো শেষ নেই। একটা বিশ্বকাপ মাঠে গড়িয়েছে কোনো রকম উদ্বোধনী অনুষ্ঠান ছাড়া। বলিউড তারকাদের উপস্থিতিতে জমকালো আয়োজনে উদ্বোধনের কথা শোনা গেলেও তার বাস্তবায়ন আর করতে পারেনি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। দর্শকদের সবচেয়ে আগ্রহের কেন্দ্রে থাকা ওপেনিং সেরেমনিতেও এমন অব্যবস্থাপনায় সমালোচনার ঝড় বইছে আয়োজকদের নিয়ে। আর সবচেয়ে বড় বিপত্তি বাধে ক্রিকেটের দেশে ক্রিকেটটাই যখন সঠিক মর্যাদা না পায়। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে যখন উদ্বোধনী ম্যাচই মাঠে গড়ায় দর্শক শূন্য অবস্থায়, তখন বিতর্ক হবে তা তো খুবই স্বাভাবিক। যেই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে তিল ধারণের ঠাঁই থাকে না, সেখানে উদ্বোধনী ম্যাচে ছিল না চোখে পড়ার মতো দর্শক, জানিয়ে রীতিমতো সমালোচনার ঝড় নেটিজেনদের মাঝে। শুধু তাই নয়, আয়োজকদের এত ব্যর্থতা নিয়ে খোঁচা দিচ্ছেন ক্রিকেট প্রেমীরাও। এত সব বিতর্কে যেন প্রশ্নবিদ্ধ আয়োজক বিসিসিআই। নিজ দেশে ক্রিকেটের মেগা ইভেন্ট নিয়ে এমন অব্যবস্থাপনার দায় কি এড়িয়ে যেতে পারে ভারত? তাজিন খন্দকার, সময় সংবাদ।